অনেক বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পঞ্চরণ প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলো আমার একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 6:30, এত ভোরে তোমাদের সঙ্গে কথা বলছি, এত ভোরে তোমাদের সাথে কথা বলছি, এখনও কোনো কাজ হয়নি। তো আমি বসে বসে, যারা নাইটে থাকে তাদেরকে নাইটে ভিডিও মানে আইডি দিচ্ছি, তো তাদেরকে কমেন্ট করছি, তো দেখতে পাবে। এই দেখো, তো একবার তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো, তোমাদেরকে আইডি দিচ্ছি, আর এই দেখো চলছে, আর এখানে ফ্যানটা থাকে সামনে হাওয়া খাওয়ার জন্য। তো এখনো স্নান হয়নি, বুঝতেই পারছো অবস্থা দেখে। আর এখানে আমার মেয়ে কি করছে বলো তো? গান করছে। এখানে আমার মেয়ে গান করছে, তো আমার মেয়েকে বললাম একটু দাঁড়া, আমি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই, তারপরে তুই গানটা করবি। আমার মেয়ে সকালে উঠে দেখো গান প্র্যাকটিস করে এখানে বসে, একটুখানি ওটাও দেখতে হয়। আর হ্যাঁ, আর একটা কথা বলি, তো তোমাদেরকে এখনো পর্যন্ত গুড মর্নিং জানানো হয়নি। তো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওতে সবাইকে স্বাগত, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে দেখছো আশেপাশে দূর দূরান্তে যত আমার বন্ধুরা আছে, সবাইকে স্বাগত আমার ভিডিওতে। কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা। আর যারা নতুন বন্ধু দেখছো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখো, তো ফার্স্ট তোমাদের কাছে ভিডিও চলে যাবে। হ্যাঁ, নোটিফিকেশনটা অবশ্যই অল করবে, যাতে নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়ে এখানে গান করবে, আর সারাদিন কী করবে তোমাদের, আমাদের তো কাজ চলছে উপরে, আবার মিস্ত্রিরা আসবে, ওখানে কাজ হবে, আবার রান্নাবান্না করতে হবে, সব কিছু কাজ। আজ বৃহস্পতিবার, তো অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো। দেখালাম মেয়ে একটু গান করছে, তো পুরো গানটা দিতে পারলাম না, যদি কপিরাইট পড়ে যায় ওই জন্য পুরো গানটা দিতে পারলাম না। তো তোমরা যদি রিকোয়েস্ট করো, তোমরা যদি বলো, তো অবশ্যই আমার মেয়ের এই গানটা তোমাদেরকে শোনাবো একদিন। তো আর হচ্ছে, আমার গোপাল সোনা তো উঠে গেছে, আমার গোপাল সোনাকে উঠিয়ে বস করিয়ে দিয়েছে আমার মেয়ে, আর আমি স্নান করিনি এখনও, স্নান করব, আগে কাজগুলো সেরে নিই, বাসি কাজ এখনও কিছুই হয়নি, কাজগুলো সেরে নিই তারপরে আমি স্নান করব। হ্যাঁ, বাবা এখনও ঘুমোচ্ছে, তোমাদের দাদাভাই গেছে স্নান করতে, আমি সবে ঘরটা ছাড় দিয়েছি, ঘরটা মুছে নিই, ঘরটা মুছে নিয়ে তারপরে বাসনগুলো মাজবো, ব্যাস তারপরে স্নান করবো। তো অবশ্যই সঙ্গে থাকো, পাশে থাকো। তো আমি ঘরটাগুলো ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে, তো দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি ভালো করে। তো আজকে বৃহস্পতিবার, জানো, ভালো করে সব কিছু মুছামুছি ধোয়াধুই করে আবার ধুনো দিতে হবে। তো তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, তো দেখো ঘরে না আমি যত মুছি তাও যেন চুলগুলো না চারদিকে পড়তে থাকে, গোটা ঘরে চুল পড়তে থাকে, যত পরিষ্কার করে তত। কি যে এত চুল পড়ে না আমাদের ঘরে, এটাই একটা সমস্যা। তো আমি ভালো করে সব কোনায় টোনায় সোফার নিচে ভালো করে সব মুছে, যতক্ষণ না মুছি ততক্ষণ শান্তি হবে না। তো দেখো এরকম করে আমি পুরো ঘরটা মুছে নিচ্ছি, আর এখানে আমার মেয়ে হারমোনিয়াম দেখো এখনও রাখা আছে সোফার উপরে, এখানটায় বসে প্র্যাকটিস করছিল। তো আমি এখানে বসে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে তোমাদেরকে কোথায় আইডি দিচ্ছিলাম, তো ওইখানটায় বসে আমি আইডি দিচ্ছিলাম। তো আমার মেয়ে হারমোনিয়ামটা বলছে মা এনে দাও, তো ওইখানে এনে দিয়েছি।
তো ওইখানে বসে বসে আমার মেয়ে গানটা শিখলো, গানটা ওখানে একটুখানি ওর সঙ্গে একটু দেখিয়ে দিলাম। তো আমি তো জানি না, কিন্তু আমি কিন্তু মানে সব কিছুটা আমার মেয়েকে দেখাতে পারি, কেন কি যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে আমি একটু সুর টুরগুলো একটুখানি দেখাতেও পারি, আর ওগুলো একটু আমি আমার মানে নিজস্ব আইডিয়া দিয়ে এগুলো করি, জানো তো। আমার এইসব কোনো জানা নেই, তোমরা হয়তো ভাবো যে সুমিতাদি গান জানে না, গান জানি না, কিন্তু এইসব আইডিয়া দিয়ে আমার মেয়েকে সব শেখাই, এমনকি টুকটাক গান করেও আমার মেয়েকে আমি মানে বলে দিই যে এইরকমভাবে সুরটা হবে, বুঝেছো তো। এগুলো হচ্ছে মানে গান শুনে শুনে, বলে না যে লাগে লোকে পড়াশোনা কম থাকলে কী হবে, কিন্তু গান শুনে বা এ দেখে দেখে অনেক কিছু সব আইডিয়া আছে। তো আমার এই দিকে একটুখানি বুদ্ধিটা আছে যে কীভাবে আমি গানটা হবে সেটা। এবারে ওদিকে ঘরটর মুছে নিয়ে দেখো আমি চলে এলাম বাসনঘর রান্নাঘরে, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, কেন আজকে কালকে ধোয়া হয়নি জানো তো, খুব তাড়াহুড়ো করে। আর কালকে রাত্রি অনেক হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে আমাদের, রাত্রেবেলা রুটি বানিয়ে খেতে, জানো তো। মেয়েকে গানের রিভাইজ করাচ্ছিলাম, ওইগুলো সব শেখানো হলো, সব কিছু করে নিয়ে তারপরে রুটি বানিয়ে যখন কি আমি উঠেছি তখন দেখি নি 11:00 বাজে। তো আমাদের একটা বান্ধবীর তার লাইভ চলছিল, তাকে আবার লাইভ দিয়ে আইডি দিয়ে আমি রুটি বানাতে গেলাম। তো এইরকম করে আমি আবার সকালবেলায় দেখো উঠে পড়ে এইসব ঘর টরের কাজ, প্রত্যেক দিন যা আমাদের কাজ তাই না, এইরকম তো আমাদের মানে আমাদের কাজের শেষ নেই, যত কাজ করি সকালবেলায় উঠলেই মন খারাপ, সেই একই কাজ, বাসন ধো, রান্না করো, রান্না ঘর গোছাও, সব কিছুটাই আমাদেরকে করতে হয়। তো এটা তো রেগুলার ডিউটি আমাদের করতেই হয়, তার ফাঁকে কিন্তু আমাকে ইউটিউবের কাজটা কিন্তু রেগুলার করতেই হবে। আর এটা হচ্ছে যে মানে কী বলতো, আমি তো ঘরে বসেই কাজ করতাম, কিন্তু যবে থেকে YTতে এসেছি সত্যি তোমাদের মতন বন্ধু পেয়ে না আমার মন খুব খুশি, খুব মন আনন্দের মধ্যে থাকি জানো তো, মনের মধ্যে কোনো টেনশন থাকে না। আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। পঞ্চান্ন প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবারের জন্য আমি ফুল তাড়াতাড়ি করে তুলছি, লেবার মিস্ত্রিরা এসে যাবে বলে তাড়াতাড়ি পুজো করবো, পুজো টুজো করে তারপরে কাজটা এগিয়ে রাখছি। আপনার সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। অনেক ফুল ফুটেছে কিন্তু গাছে, আজকে দেরি হয়ে গেল, তাও বাচ্চাদের স্কুল ছুটি আছে তারপরেও লেট হয়ে যাচ্ছে। ওই জন্য বাচ্চাদের স্কুল ছুটি থাকার পরেও লেট হচ্ছে, এটা খুব খারাপ লাগছে যে তাড়াতাড়ি করে পারছি না কাজ করতে। অনেক কাজ, গোপালসোনা আছে, গোপালসোনাকে কাজ করতে হবে, গোপালসোনার মেন গোপালসোনার কাজ আগে করতে হবে, তারপরে পরে অন্য কাজ, সেই জন্যে আমি গোপালসোনার জন্যই এখন তাড়াতাড়ি করছি যে তারপরে আমি বাজার টাজার পরে যাবো, আগে গোপালসোনা সব রেডি করে দিই। তোমাদের দাদা ভাই কিন্তু এই কাজটা আমার ভালোভাবে করে দেয় আমাকে, মানে তার জন্য সব দিন আমি তোমাদের দেখাতে পারি না। আজকে আমি ভাবলাম যে না, আজকে আমি অন্যদিকে কাজ করছিলাম, তো আমি তোমাদের দাদা ভাই ফুলগুলো তুলে পুজোটা করবে, তাই আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। বলি না একটুখানি বন্ধুদের দেখাই, বন্ধুরা যে জানুক আমার বাড়িতে কি করে তোমাদের দাদা ভাই, একটুখানি আমাকে কতটা হেল্প করে, সে তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদের দাদা ভাই কতটা আমাকে হেল্প করে, তো সেটাই আমি তোমাদের দেখাতে চাইছি যে দেখো কত হেল্প করে আমাকে। এদিকে দেখো বন্ধুরা, আমার ছেলে ডান্স শুরু করে দিয়েছে সকালে উঠে পড়ে, তার প্র্যাকটিস আজকে স্কুলে, স্কুল তো ছুটি আজকে জানো তোমরা, তো তার জন্য দেখো আজকে আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে পড়ে ডান্স শুরু করে দিয়েছে, সেটাই তোমাদের সঙ্গে আমার মেয়ে সকালে উঠে রেয়াজ করলো, আর আমার ছেলেকে দেখো ডান্স শুরু করে দিয়েছে। প্রত্যেক দিন সপ্তাহে 2 দিন ক্লাসে যায় ডান্সের ক্লাসে, এটা একটু শেখে আমার ছেলে, আর এটার দিকে ওর একটু বেশি ইন্টারেস্ট।
আদা দিয়ে চা হয়ে গেছে, এই চাটা দিয়ে সুন্দর লাগবে, শরীরের পক্ষেও ভালো। আদা দিয়ে লাল চা করে খাবে তোমরা, খেতে খুব টেস্টি হয় আর খেতে খুব ভালো লাগে। আর এই দেখো আমার রুটি ভাজা হয়ে গেছে, এটাকে তেল দিয়ে ভেজেছি, এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। তো স্নান করে চলে আসলাম বন্ধুরা। তো তোমাদের দাদাভাই ওখানে মিস্ত্রির কাজ করছে, তো ওখানে দেখাশোনা করছে, আর আমি এদিকে তোমাদের দাদাভাই গোপালকে স্নান করিয়ে দিয়েছি। তোমরা দেখেছো গোপালকে স্নান করিয়েছে ওই শর্ট ভিডিওতে তোমরা দেখেছো, তখন মানে ভিডিওটা করা হয়নি বলে যেন তোমাদের দেখাতে পারলাম না। তো তোমাদের দাদাভাই সব স্নান টান করিয়ে পুজো টুজো কমপ্লিট করেছে, আমি খালি ধুনোটা দেবো, দিয়ে এবারে রান্না করবো। গোপাল শোনার জন্য ভোগ রান্না করবো, কী কী রান্না করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, অবশ্যই পাশে থাকবো, সঙ্গে থাকো, কোথাও যাবে না, ঠিক আছে। এখানে পনিরের জন্য আলু কাটা হয়ে গেছে, আলু সব দেখালাম তোমাদের বন্ধুরা, যে আমি কীভাবে রান্নাটা করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি আমার পনিরের, পনিরটা রান্না করব আগে পটল দিয়ে। আর এই দেখো পটল দিয়ে পনিরটা রান্না করব, পটলটাও কেটে এসে নুন মাখিয়ে রেখেছি, আর পনিরটাও রেখেছি এখানে, আর আলুটা ভেজে নিচ্ছি। আর একটা দেখো বন্ধুরা রান্না করব সয়াবিনটাকে আমি মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি। দেখো এটা এরকম করে মাখিয়ে ম্যারিনেট করে রাখলে কিন্তু খেতে খুব ভালো লাগে,
সয়াবিন এর সঙ্গে দিয়েছি দই, জিরে, হলুদ, লঙ্কা, নিরামিষ, যেটা আজকে বৃহস্পতিবার তো তাই নিরামিষ রান্না করব। তো এইভাবে আমি সব কিছু ম্যারিনেট করে রেখেছি। তো আমি এইভাবে রান্নাটা করব। তো আগে মাখিয়ে রেখেছি, তারপরে মশলা করে আমি এটা দিয়ে দেবো। তো আমি এইভাবে রান্না করি, জানি না তোমরা কীভাবে রান্না করো বলতে পারবো না। তো দেখেছি অনেকে অনেক রকমভাবে রান্না করে, খেতে ভালো লাগে। এবার নিরামিষ তরকারি একটু ভালো করে রান্না করলেই খেতে ভালো লাগে, যেমন করেই হোক না কেন। আর আমাদের বাড়িতে তো আমার গোপাল সোনার জন্য এইভাবেই রান্নাটা করি, যখনই রান্না করি এইভাবে রান্নাটা করি আমার গোপাল সোনার জন্য। আমার গোপাল সোনার যদি একটা সবজি করি সেটাকেই আমি ভালো করে রান্না করে দিই তাকে। আর আমার গোপাল সোনার অন্নটা হয়ে গেছে, খালি সবজিগুলো রান্না করব চলছে। রান্নাবান্না কমপ্লিট করি তারপরে তোমাদের কাছে আসবো। হ্যাঁ অবশ্যই পনির আর পটলের তরকারিটা কীভাবে আমি রান্না করছি আমার গোপাল সোনার ভোগ সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি পরে ভয়েস দিয়ে দেবো, রান্না করতে করতে কথা বলবো না, ঠিক আছে? অ্যাকচুয়ালি ঠাকুরের ভোগ রান্না করার সময় কিন্তু মুখটা বন্ধ করেই কথা মানে রান্না করতে হয় অ্যাকচুয়ালি, তাই না? তো অবশ্যই আমি পরে তোমাদেরকে ভয়েস দিয়ে দেবো, এমনি ক্যামেরা করে নেবো আমি আগে, ঠিক আছে? তো সঙ্গে থাকো। পটলটা ভাজা হয়ে গেছে, আর এখানে আলু আর এই যে পনিরটা রেখেছি, আলুটাও দেখো ভালো লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা। আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে, দেখো বন্ধুরা আমার পনিরটাও ভাজা হয়ে গেছে, ঘি দিয়েছি পনিরে, পনিরটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। হলুদ তো এনেই কিন্তু পটলটা ভাজছিলাম, তো সেই হলুদটা এসে গেছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাটা করব। কী কী মশলা দেবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকো। তো বন্ধুরা দেখো, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু পোস্ত নিয়েছি, একটু চারমগজ নিয়েছি, এটাকে একসঙ্গে বেটে নেবো আমি। আর তোমাদের মিক্সি থাকলে মিক্সিতে বাটো, আর আমার মিক্সি আছে কিন্তু আমার মিক্সিটা নিরামিষ নয়, ওই জন্য আমি শিলে বেটে নিচ্ছি আমার গোপাল সোনার জন্য। এটা আমার গোপাল সোনার ভোগ রান্না হচ্ছে বন্ধুরা, আমার গোপাল সোনার জন্য। জানি না তোমরা কীরকম করে করো, তো আমি এরকম করে আমার পনিরের তরকারি করি। আরও কিছু দেওয়ার আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই দেখতে হলে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, একটু কোনো স্কিপ করবে না। তো মশলাটা আমি বেটে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। মশলাটা বেটে নিয়েছি বন্ধুরা, তোমাদেরকে যেটা দেখালাম। আর এখানে দেখো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করে রেখেছি। দিলাম সাদা তেল, দিলাম একটু গরম মশলা দিলাম, আর এদিকে দেখো একটু সাদা জিরে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে দেখো এই মশলাটা আমি তুলে দেবো। একটু ভাজা ভাজা হবে, মশলাটা একটু ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা আছে, আদার কাঁচা গন্ধটা চলে যাবে। তো এটা এইভাবে আমি রান্নাটা করব। তো দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, তো এবারে আমি একটু টক দই দিয়ে দেবো। আর টক দই দেওয়া মানে তরকারির টেস্ট একটা আলাদা হয়ে যাবে, খুব টেস্ট হয়। তো এটা একটুখানি নাড়ার পর আমি দিয়ে দেবো এই মশলাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো।
তো এটা ভালো করে মশলাটা একটু কষে নেবো যাতে দইটা না ফেটে যায়, তার জন্য আমি ঘন ঘন করে নাড়বো দইটা যেন না ফেটে যায়। তো অলরেডি সাদা সাদা মানে আমার তেলটা ছাড়তে শুরু করেছে, দেখো তরকারিতে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো দইটা দিলে, দইয়ের একটা তরকারিতে দিলেই তার একটা টেস্ট আলাদা হয়, তার সঙ্গে তো আছেই সব মশলা দেখতেই পেলে। তো এই মশলাটাই হচ্ছে আসল, এই মশলাটা ঠিকভাবে কষা হয়ে গেলে তো পনিরের তরকারিটা কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। যাতে না নিচে বসে যায় তার জন্য আমি এটা বারবার বারবার নাড়ছি। দেখো মশলাটা পুরো কষা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এবারে দেখো এই পনির আর আলু পটল করে আমি তুলে দেব, তো দেখতে থাকো। আমি কিছুটা আলু তুলে রাখবো আমার সোয়াবিনের জন্য। তো পটলগুলো আমি সব দিয়ে দেবো। আর এই পনিরটা দেবো, মশলাটা আগে পটলের সঙ্গে মিশিয়ে নিই। আর এই আলুটা আমি রেখে দিচ্ছি আমার সোয়াবিনের জন্য। এটা ভালো করে আগে মিক্স করে নেব। আমার গোপাল সোনার একটা সবজি দিয়েই ভাত খেয়ে নেবে। এবারে এই পনিরগুলো তুলে দেবো আমি। নিচে বসে যাচ্ছে তার মানে মশলাটা আমার কষা হয়ে গেছে, এবার আমি একটু জল দেবো। বাটিটা দিয়ে জল দিলাম, নুন দিয়ে দিলাম, নুন একবারও দেওয়া হয়নি, তো পরিমাণ মতো নুনটা আমরা দিয়ে দেবো এখন। এক চামচ চিনি দেবো, চিনিটা তোমাদের খুশি মতো তোমরা দিতেও পারো, কিন্তু আমার গোপাল সোনার রান্না ভোগ রান্না বলে আমি চিনিটা দিলাম। তো দেখো বন্ধুরা আমার পনিরের রেসিপি, পটল আর আলু দিয়ে পনিরের রেসিপি। তো দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে বন্ধুরা। তো ফাইনালি আমার পনিরের রেসিপি হয়ে গেছে, আমার গোপাল সোনা রেডি খাওয়ার জন্য। তো সঙ্গে থাকো, গোপাল সোনাকে খাওয়াবো, তো আবার আসবে তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা সব শেষে রান্নাবান্না কমপ্লিট করে খেতে বসে গেছে, আর পনিরের তরকারিটা তো ওহো কী মজায় মজা হয়েছে, যা টেস্টি হয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা বানিয়ে খাবে। তো আজ এই পর্যন্তই রাখবো ভিডিওটা, আর বেশি বড় করব না। তো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো, প্রত্যেক দিন তোমাদের যেই ভিডিওটা ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।